আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে এই ভাইয়া আমাদের থেকে একটা এলিভেন নিল, তো এটা ব্ল্যাক কালার। তো ভাইয়ের সাথে আমার একটু পরিচয় ভাই। আসসালামু আলাইকুম, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম, আমি তামাল বলছিলাম, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আচ্ছা, এর আগেও আসছিলেন আপনি আমাদের? আগে আসছিলাম, আর চ্যানেল তো দেখেন, তাদের কথাবার্তা শুনে ভালো লাগছে, তো আজকে এসে আমি কিনে নিলাম। গতদিনই আসছিলাম, আমি একটু অ্যানালাইসিস করেছিলাম আশেপাশের দোকানগুলো। যাক, যেরকম ভিডিওতে দেখছেন বা আপনি তো আসছেন, আপনাদের ওখানে তো এখন একটু গরম গরম অবস্থা চলতেছে। যাই হোক, আপনি এই ফোনটার সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। কেন রিপ্লেস পাবেন না? ট্রু টোন, ফেস লক, ব্যাটারি হেলথ, সফটওয়্যার, এই 4টা জিনিস দেখে নিছেন। আচ্ছা, আপনার সফটওয়্যার কিন্তু আপডেট করা আছে, ট্রু টোনটা দেখছেন, ফেস লক, ডিসপ্লে তো কোনো ভাঙাচোরা আছে, এছাড়া অন্য কোনো সমস্যা, যে কোনো সমস্যা, হিট হোক, গরম হোক, যাও তো যাই আমার লোক, আপনি 7 দিনের রিপ্লেস পাবেন। যদি আসতে আপনার একদিন দেরি হয়, 7 দিনের ভিতরে জানাইতে হয়। আর 2 বছরের সার্ভিস যেটা আছে, এটা পাবেন আপনি ইনশাল্লাহ। আর এটার সাথে কিন্তু ফুল প্যাকেজ পাইছেন, 20 ওয়াটের একটা অ্যাডাপ্টার প্লাস কেবল, আর গ্লাস, পলি, দামি গ্লাস। এই যে প্রিয় দর্শক, ওনারা কিন্তু যে দামি গ্লাসটা ওইটাই দেওয়া হয়েছে, পিছনে একটা প্রোটেক্টর দেওয়া হয়েছে, আর 20 ওয়াটের অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। তো ঠিক আছে ভাই, আসা যাইব, মানে মানুষ আসতে পারবে? হ্যাঁ, আপনারা আসতে পারেন, ওনাদের সাথে কথাবার্তা বলে বা বিজনেস ডিলে গেলে আপনাদের মনে হয় ক্ষতি হবে না। আচ্ছা, ভরসা রাখতে পারবেন। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, আইসেন। আর আপনি যেহেতু ঢাকা ভার্সিটির আছেন, যদি আপনারা ভালো হয় সেক্ষেত্রে তো আপনি আসবেন, আর যদি আপনার প্রবলেমও হয় সেক্ষেত্রে আপনার টেনশন নেই, অন্তত 7 দিন আপনি মনে করেন একবারে ঠিকভাবে যেইভাবে ইচ্ছা এইভাবে ইউজ করে আপনি যদি কোনো সমস্যা বের করতে পারেন, রিপ্লেস। ঠিক আছে, তো আইসেন বড় ভাই, আপনিও আইসেন, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক ভাই, আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, আমাদের কাছে কিন্তু যেগুলো ছিল এলিভেন শেষ পর্যায়ে, ব্ল্যাক কালার আর মনে হয় 2-3টা ফোন আছে, অনেকে ব্ল্যাক কালারের যে ইয়া করছিলেন, এটা 93 আছে, 93-92, তো এই ধরনের ফোনগুলো কিন্তু আছে, 64 আছে এক পিস কালার কালার, আর অন্য অন্য কালারগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা পাবেন। আর পাওয়ার জন্য ইনশাল্লাহ আমার কাছে আসতে হবে, আসলে ইনশাল্লাহ পাবেন। দোকানে আরও কাস্টমার ছিল, এখন মাত্র শুনেছি, তাই ভিডিও করলাম। তো আপনারা ফোন নিতে গেলে কী করতে হয় জানেন? আপনাদের অফারের সময় আমি কিন্তু প্রাইসটা বলি, আর বলার পরেও আপনারা আবার মেসেজ দিয়ে বলেন প্রাইসটা জানতে। হ্যাঁ, মেসেজ দিলে তো প্রাইস, পুরো ভিডিওটা যদি দেখতেন তাহলে অবশ্যই প্রাইসটা জেনে যেতেন, হোয়াটসঅ্যাপে আর জিজ্ঞেস করতে হতো না। আমি গতকালকে নামাজের সন্ধ্যার সময় ফোনটা হাতে ধরছি, তো ইউজ পরিমাণ শুধু প্রাইসটা জানালেই নেই, তো আমি যদি অফারের ভিতরে প্রাইসটা ভিডিওর ভিতরে বইলেই দিই, সেক্ষেত্রে তো যদি আপনারা প্রাইসই জানতে চান সেক্ষেত্রে তো হয় না রে ভাই। যদি তারপর অনেকে ভিডিও দেখেন বা হয়তো ভালো লাগে না, টাইনে টাইনে দেখেন, হয়তো প্রাইসটা মিস করে ফেলেন, তো অফার কিন্তু চলতেছে আর সবাই আসতেছে ইনশাল্লাহ, সারা ভালো পাইতেছি। আর যারা নেবেন কল দিয়ে আসেন, ঠিক আছে? আর নর্মালি ব্যাপারটা হইতেছে অনেকে অনেক কথা বলবে, ঠিক আছে? কুকুর যদি আপনারা কামড়ায়, আপনি কুকুরে কামড়াইতে গেলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন, কারণ আপনি তো মানুষ। অনেকে আমার এই পুরো সাবস্ক্রাইবারে 5,500+ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এই 5,500+ হওয়াতে আমার মনে হয় যে 4,500-এর উপরেই সবই আমার কাস্টমার, যারা আমার থেকে সেট নিচ্ছে। আর ওই 2-1 জন যারা আছে যে হয়তো 500-700 নতুন সাবস্ক্রাইবার হয়েছে, যারা আমার থেকে এখনও ফোন নেয় নাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে হেদায়েত দান করুক। যেহেতু ফোন নেওয়ার জন্য অনেকে যাচাই করার জন্য, আবার কিছু কিছু দোকানদার আছে আজেবাজে কমেন্টস করে, ঠিক আছে, ভালো মানুষের ভালো মানুষ যদি দেখতে পারতো তাহলে এই দুনিয়াটাই শান্তিময় দুনিয়া হইতো, কিন্তু এখানে শান্তিও আপনার নিজেরই তৈরি করতে হইবে, অশান্তিটা আপনার সবাই দিতে চাইবে, তো আপনি শান্তিটা আপনার নিজেই তৈরি করেন অশান্তিটা। যেমন আমার একটা কমেন্টস করছে, ঠিক আছে, পারলে তো ভিডিওর ভিতরে যা খাবার দেওয়া কলিয়াটা পাইনা ছিঁড়া লিখতাম, তুই আমাদের সেট কিনোস নাই, টেট কিনোস নাই, তুই এই ধরনের কমেন্টস করলি, ঠিক আছে, তো এতটি মানুষের ভালোবাসা আছে দেখি কিন্তু আমি আসছি, আমার একটা এই চ্যানেল দিয়ে আমার সংসার চলে, আমার বাচ্চা কাচ্চা চলে, আমার ফ্যামিলি চলে, এই ভিডিওর মাধ্যমে আরও 10টা সংসার চলে। হ্যাঁ, আমি যার থেকে নিই, সেই আরেকজনের থেকে নেয়, বিদেশে একজন আসে তার থেকে আসে, তো এই যে এই এইসব আজে বাজে কমেন্টস করা না নিয়ে বিপদে না পড়া কিন্তু আমাদের। হ্যাঁ, 100 সিট বেসলে যে 100ই মনে করেন যে ভালো হইব, 2-1 জনের একটা সমস্যা করবো না,
এটা তো হয় না, দু একজন সমস্যায় পড়লেও কিন্তু এটা আমি সার্ভিস করে দিই, ঠিক করে দিই, ঠিক করে না দিই রিপ্লেস করে দিই। ঠিক আছে, এখন সাত দিনের ব্যাপারে আমি মনে করি খুব অ্যাক্টিভ থাকি, সাত দিনের ভিতরেই আমার সমস্যা আমি চেঞ্জ পাই। হ্যাঁ আছে বক্স, সাত দিন পরে কিন্তু হয় না, বক্স হল ভালো এক্সার পাইবেন কিন্তু বক্স ছাড়া আমেরিকান থেকে। তো অন্য সময় একটা ভিডিও নিয়ে, পুরো ভিডিও নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, দোয়া করবেন।